সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আপনারা জানেন যে এই অনুষ্ঠানটি প্রতি সোম থেকে বৃহস্পতি রাত 8টা থেকে 9টা সরাসরি সম্প্রচারিত হয়। আপনাদের টেলিফোনে আমরা প্রশ্ন নিয়ে থাকি এবং নানা ধরনের মতামত আমরা নিই। আমাদের সাথে অতিথি থাকেন, আজকে যে দুজন অতিথি রয়েছেন, চলুন সবার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার সাথে রয়েছেন সম্মানিত অ্যাটর্নি শেখ সেলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্যে। এবং আমাদের সাথে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক রনি আহমেদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্যে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যেটি বলতে চাই, খুব শীঘ্রই আমরা আপনাদের প্রশ্ন নেব। আমরা একটি প্রতিবেদন আমাদের হাতে আছে, এটি দেখে তারপর আলোচনা যাব। চলুন প্রতিবেদনটি শুরুতে দেখে নিই। প্রথম নির্বাহী আদেশের মতো প্রেসিডেন্ট ট্রাম্পের সংশোধিত ভ্রমণ নিষেধাজ্ঞা স্থগিত করল আদালত। নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার ঘণ্টা ছয়েক আগেই তা স্থগিত করে হাওয়াইয়ের একটি আদালত। এর দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে বিচার বিভাগকে কঠোর ভাষায় আক্রমণ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বললেন, বিচার বিভাগ নজিরবিহীনভাবে তার এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। This is the opinion of many, an unprecedented judicial overreach. এ সময় প্রেসিডেন্টের কর্তৃত্ব নিয়েও কথা বলেন ট্রাম্প। এরই মাঝে নির্বাচনে পরাজিত প্রার্থী হিলারি ক্লিন্টনকে নিয়েও ঠাট্টা করেন প্রেসিডেন্ট। The law and the constitution give the president the power to suspend immigration when he deems. নির্দিষ্ট কয়েকটি দেশের শরণার্থীদের আমেরিকা ভ্রমণের বিরুদ্ধে দেয়া আমাদের আদেশটি স্থগিত করে দিয়েছেন বিচারক। স্থগিত করা আদেশটি আগের আদেশের সংশোধিত রূপ। এই দুটি আদেশই স্থগিত করা হয়েছে নাইন্থ সার্কিট কোর্টের নির্দেশে। আমার মতে এটা ত্রুটিপূর্ণ রায়, এটা অনেকেরই মত। এই রায় বিচার বিভাগ তার ইখতিয়ারের বাইরে যাওয়ার নজিরবিহীন ঘটনা। দেশের সংবিধান অনুযায়ী জাতীয় স্বার্থে একজন প্রেসিডেন্ট অভিবাসন প্রক্রিয়া বন্ধ করার ক্ষমতা রাখেন। এই রায়ে মনে হচ্ছে আমরা খুবই দুর্বল, আমরা এই ভয়ানক রায়ের বিরুদ্ধে লড়াই করব। এই লড়াইয়ে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব এবং আমরা জিতব। আমরা আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবই। Remember this, I wasn't thrilled. এছাড়াও রায়ের বিরুদ্ধে করা মামলায় জেতার বিষয়ে তার আইনজীবীকে নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। We're going to win. We're going to keep our citizens safe. Liberal Democratic lawyer Alan Dershowitz, good lawyer, just said that we would win this case. লিবারাল ডেমোক্রেটিক আইনজীবী অ্যালেন ডারশুইচ খুবই ভালো আইনজীবী। তিনি বলেছেন, আমরা সুপ্রিম কোর্টে এই মামলায় জিতব। আমাদের বিপদ স্পষ্ট, আইন স্পষ্ট, আমার নির্বাহী আদেশের কারণও স্পষ্ট। This is a watered down version. And let me tell you something, I think we ought to go back to the first one and go all the way, which is what I wanted to do in the first place. যেসব কারণে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তাও ব্যাখ্যা করেন ডোনাল্ড ট্রাম্প। The danger is clear. The law is clear. The need for আমাদের ভঙ্গুর ও বিপদজনক ব্যবস্থা বদলানোর জন্যই আমি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি এবং আমি সেই সরকারের দায়িত্ব নিয়েছি যেই সরকার দেশকে দুর্বল ও বিপদগ্রস্ত করেছে এবং আমাদের জনগণকে নিরাপত্তাহীনতায় ফেলে দিয়ে গেছে। আপনার ও আমার পরিবারের নিরাপত্তার জন্য আমি আমার যুদ্ধ থামাবো না। And I will not stop fighting for the safety of you and your families, believe me, not today, not ever. পাশাপাশি জঙ্গিদের বিপদ সম্পর্কেও জনগণকে সতর্ক করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। The best way to keep foreign terror উগ্র ইসলামী সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে দরকার আমাদের দেশে তাদের আশা সম্পূর্ণরূপে বন্ধ করা। Terrorists from attacking জামিল রহমান, টিভিএন 24 নিউজ ডেস্ক, from entering our country in the first place. জাতীয় স্বার্থ উনি ইমিগ্রেশন বন্ধ করতে পারেন, বাট ইমিগ্রেশন বন্ধ করার ওইটা উনি বলছেন সেকশন 212F এর কথা, ইমিগ্রেশন আইনের। কিন্তু আবার আরেকটা আছে 202, সেখানে বলা আছে যে প্রেসিডেন্ট কোনো ন্যাশনাল অরিজিন, রিলিজিয়াস, জন্মস্থান ভিত্তিতে উনি সেই অনুযায়ী ইমিগ্রেশন বন্ধ করতে পারবেন না বা ইয়ে করতে পারবেন না, ওখানে বলছে ভিন্নভাবে। সো এই লেটেস্টটা এর পরে ওইটা হলো 1952, এটা বোধ হয় 64 বা 74 এই আইনটা পাশ করা হয়েছে, আবার অ্যাড করা হয়েছে। সুতরাং আরেকটা এখানে বড় প্রবলেম হচ্ছে কেন, ওনার ট্রাভেল ব্যানের উৎসটা কী, উৎপত্তিটা কী কারণে করেছে উনি, সেটা হলো মুসলিম ব্যান বলতেছে। মুসলিম ব্যান ইউএস কনস্টিটিউশন প্রোহিবিট করে কাউকে ডিসক্রিমিনেট করা অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, রেস, কালার, ন্যাশনাল অরিজিন, এইটাই সেইখানে এই প্রবলেম।
কিন্তু তিনি তো বলছেন এটা মুসলিম ব্যান নয়। ওয়েল সেটা বলছে, কিন্তু সে তো প্রথমেই ডিক্লারেশন করেছে, ডিক্লারেশন নির্বাচনের সময় বলছে মুসলিম ব্যান হবে। সে যখন এই ফার্স্ট অর্ডারটা ড্রাফট করে তখন মেয়র জুলিয়ানি বলেছে যে কামিনে নিউট্রাল ওই আইন টু পুটে মুসলিম ব্যান। আর এই কনটেক্সট থেকে সেটাই আসছে, উনি যদি এখন বলছে এটা মুসলিম ব্যান না, কিন্তু আপনি যদি অন্তর্নিহিত কারণটা খুঁজে দেখেন ইট ইজ এ মুসলিম ব্যান। সিন্স ইট ওয়াজ এ মুসলিম ব্যান বিফোর, ইট ইজ মুসলিম ব্যান নাও। দা আরেকটা প্রবলেম হচ্ছে, যেমন যে অর্ডারটা আগে কোর্ট স্থগিত করেছে বা হল্ট করে দিছে, এই যে রিভাইজড অর্ডারে এই এই কলাজটাও এই কলাজটাও বন্ধ করা হয়েছিল সেখানে, কিন্তু এই কলাজে আগে যা আছে এখানে আইডেন্টিক্যাল ল্যাঙ্গুয়েজ, সেম ল্যাঙ্গুয়েজ। তো সেইটা যদি আগের কোর্ট অর্ডারে বন্ধ থাকে, তারপর নতুন করে প্রকাশ করলে সেটা বন্ধ থাকবে না। ধন্যবাদ আপনাকে রনি আহমেদের কাছে যে এই বিষয়টিতে প্রেসিডেন্ট বলছেন এটি মুসলিম ব্যান নয়, এটি ইমিগ্রেশন এবং নিরাপত্তার সাথে তিনি দেশে অবশ্যই এটা করতে পারেন। উনি এই একটা দৃষ্টিভঙ্গি থেকে বলতেছেন যে বেসিক্যালি নিরাপত্তা এইসব দেশ থেকে খুব মানে নিরাপত্তাহীনতা বেশি, মিনিং এখান থেকে যে কোনো সময় অ্যাটাক আসতে পারে বা যে কোনো সাসপিশিয়াস পার্সন এন্ট্রি করতে পারে। সো এই জন্য সে পয়েন্টিং টুয়ার্ডস দিস পার্টিকুলার কান্ট্রিজ। তো আমার কাছে জিনিসটা, আমি ঠিক মুসলিম ব্যান হিসেবে নিব না, বিকজ দেস মেনি আদার মুসলিম কান্ট্রিজ। তো যদিও আমার কাছে মনে হয় যে মিডল ইস্ট ইজ এ মাচ ওয়ার্স দ্যান এনি আদার রিজন, অ্যাটলিস্ট ইসলামিক রিজনস। তো আমার কাছে যেটা মনে হয়, ট্রাম্প পার্সোনালি ডাজন্ট লাইক হোয়াটস গোয়িং অন টুডে ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, যেটা মিডল ইস্টে যে একটা unstableness, he doesn't like it, he doesn't want that here. So she jebhabei pare etake trying to stop these people from coming in into this society, trying to change whatever fabric we have. জি, আমরা আসবো আপনাদের এই আলোচনায়। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা জানাচ্ছি যে আমাদের টেলিফোনে আপনারা প্রশ্ন করতে পারেন, এরই মধ্যে কেউ কেউ যুক্ত হয়েছেন। পর্দায় যে নম্বরটিও আপনারা দেখতে পাবেন সেই নম্বরে আপনারা 6463079828 এই নম্বরে আপনারা প্রশ্ন করুন। কে আছেন আমাদের সাথে, কেউ একজন প্রিয় দর্শক নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি আসসালাম আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল হামিদ ব্রঞ্জ থেকে বলতেছি। জি বলুন। যে আমার প্রশ্নটা হচ্ছে, আমি আজ থেকে 5 বছর আগে আসছিলাম ভিজিট ভিসায়, আমি এবং আমার ওয়াইফ, এবং আমি পলিটিক্যাল অ্যাসাইলাম মারছি, সাহায্য নিছি। এখন আমার একটা সিটিজেনশিপ বাচ্চা আছে, এই দেশে আসার পর একটা বাচ্চা হয়েছে আগে সিটিজেন। এখন আমার কি আর কিছু করতে পারবো বা আমার কোনো সমস্যা হবে? আমি জি ধন্যবাদ। আমার মনে হয় আপনাকে একটু কথা শুনতে হবে। অ্যাটর্নি শেখ সেলিম, আপনি কি কোনো প্রশ্ন করতে চান নাকি? না, উনি পলিটিক্যাল অ্যাসাইলাম আপনি ওইটা পার্সু করেন, আপনার ওতে কোনো প্রবলেম নাই বা অন্য কিছু করারও দরকার নাই। আপনার ইউএস সিটিজেন বাচ্চা এখন মানে যে কেবল এই দেশে আসার পরে জন্ম নিচ্ছে, সে আপাতত আপনার জন্য কিছুই করতে পারছে না। সে আপনার স্পন্সর করতে পারবে তার 21 বছর বয়স হলে। ধন্যবাদ আপনাকে। কে আছেন আমাদের সাথে এর পরে? দর্শক আপাতত নেই, আমরা রনি আহমেদ আপনার কাছে যাই। আপনি যেটি বলছিলেন তার মানে হচ্ছে বিশ্বজুড়ে যে উগ্র সন্ত্রাসবাদের কথা বলা হচ্ছে সেইটিকে তিনি এদিকে আনতে চান না, কিন্তু পাশাপাশি অনেকে এরকমভাবে বলার চেষ্টা করছেন যে সন্ত্রাসের তো আসলে কোনো ধর্ম নেই, সন্ত্রাসী তো যে কোনো মানুষই হতে পারে এবং তাকেই প্রতিরোধ করতে হবে। ঠিক, সন্ত্রাসের ধর্ম নেই আসলে, ক্রিমিনালদের কোনো ধর্ম নাই, রাইট? ওরা বেসিক্যালি দে ডু ইট বেসড অন সাম বিলিফ দ্যাটস ভেরি স্ট্রং ফর দ্যাম। তো আমি আসলে এটা লেফট অ্যান্ড রাইট উইং যদি ওই হিসাবে যদি দেখেন, মনে করেন বাংলাদেশে একসময় একটা যেটা কালচার ছিল, ধীরে ধীরে মিডল ইস্টার্ন একটু ইনফ্লুয়েন্স আজকাল ঢুকে গেছে, যেটা আমাদের অনেকের কাছে একটু আনইজি লাগে, রাইট? If you think about these people in the US today, right, they have grown up in a certain way. All of a sudden they're seeing a culture shift from the Middle East, huh? not a total culture shift, but from some places in this country today is seeing some changes, right? If you go to Monaco and kichu kichu neighborhood, even New York, right, you won't see an American, well, you'll see a very mixed area.
বাট এটাই আমেরিকা, ধীরে 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 ইটস এ হিউজ মেল্টিং পট, ধীরে ধীরে জেনারেশন বাই জেনারেশন এটা মিক্স হয়ে যায়। সো রাইট নাও উই আর গোয়িং থ্রু অ্যান অ্যাডজাস্টমেন্ট, মানে ইসলামিক ওয়েভ অফ ইমিগ্রেশন ইজ হ্যাপনিং নাও রাইট ইন ইউরোপ, ইন দ্য ইউএস, হুইচ ওয়াজন্ট দেয়ার বিফোর, এন্ড দিস পিপল আর বেসিক্যালি অ্যাডজাস্টিং, লাইক ইভেন দ্য পলিটিক্স ইজ জাস্ট। আপনার কাছে আসবো আমরা, আমাদের দুজন দর্শক যুক্ত হয়েছেন নিশ্চয়ই, অ্যাটর্নি শেখ সেলিম, আপনার কাছে প্রশ্ন তাদের কে আছেন প্রথমে নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি ভাই, আমি ম্যারিটাইম থেকে মোহাম্মদ নূর বলছি। আমার বাবা ইউএস সিটিজেন, তো উনি এখন বাংলাদেশে আছে, প্রায় 3 বছরের উপরে হয়ে গেছে উনি আমেরিকায় থাকতেছেন আর কি। তো রিসেন্টলি আমি তাকে নিয়ে আমাকে ভিজিট করবে, তো এখন কি উনি যে লং টাইম আউট অফ ইউনাইটেড স্টেট ছিল, অন্য সিটিজেনের মতো যা আশা করতে পারবে তাতে কোনো ঝামেলা নেই, না 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 তাতে কোনো প্রবলেম নাই, তার কারণ পাসপোর্টের মেয়াদ নিশ্চয়ই আছে, না হলে এমবেসিতে যে রিনিউ করে উনি আসতে পারে সেটা কোনো ঝামেলাই না। জি ধন্যবাদ। আপনি কোথা থেকে বলছিলেন আপনি? হ্যাঁ পাসপোর্টের মেয়াদ আছে। জি ধন্যবাদ। ম্যারিল্যান্ড থেকে। জি ধন্যবাদ আপনাকে। কে আছেন এরপরে প্রিয় দর্শক, কে আছেন এরপরে? দর্শক আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। কেউ আছেন আমাদের সাথে প্রিয় দর্শক, আমরা নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করলাম। কে আছেন একটু আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন দর্শক। আমরা একটু আলোচনায় যাই, আমাদের দর্শক সাথে আলোচনা। অ্যাটর্নি শেখ সেলিম, আপনি যেটি আমরা দেখছিলাম যে বিশ্বজুড়ে যে সন্ত্রাসবাদ, আমার মনে হয় এর মধ্যেই আমরা যুক্ত হয়েছি, আপনার কাছেই প্রশ্নটি আসবে, আমরা নিয়ে প্রশ্নটি নিয়ে আসি। কে আছেন দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি আসসালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি কুয়েত থেকে বলছি, আমার নাম আমি জানতে চাচ্ছি আমার মেয়ে আমার ছেলেদের জন্য দরখাস্ত করছে 2007-এ, আমার মেয়ে চিঠি এটা দরখাস্ত করার, আপনি মুখের কাছে এনে টেলিফোনটা কথা বলুন, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে ঠিক মতো। দরখাস্ত করার পরে আমার ছেলেদের বিয়ে হয়েছে, তারপরে বাচ্চা এখন থাকছে, অ্যাড করা লাগবে নাকি কিছু করার নাই? ধন্যবাদ। আপনি যদি বুঝতে পারছেন না আপনার প্রশ্নটা মানে কি ফ্যাক্টস গুলো বোঝা যায়নি, সুতরাং আপনার প্রশ্নটা না বুঝলে তো উত্তর দেওয়া ঠিক হবে না, আবার করেন কাইন্ডলি। আপনি আরেকবার একটু সংযোগ নেওয়ার চেষ্টা করেন, আর স্পিকার যদি অফ করে মুখের সামনে টেলিফোনটা নিয়ে কথা বলেন তাহলে একটু সুবিধা হবে, এবং টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দেবেন দর্শক, তাহলে আমাদের প্রশ্নটা বুঝতে সুবিধা হবে, উত্তরটা দেয়া সহজ হবে আর কি আপনাদের জন্য। কে আছেন আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন দর্শক। হ্যালো, আমি আমার নাম হচ্ছে নাহার খান, আমি ভার্জিনিয়া থেকে কল করছি। হ্যালো, জি শুনছি বলুন। আমার সোশ্যাল সিকিউরিটি আমার একটা লেটার দিয়েছিল, লেটার দিয়ে আমি ওই তাদের সাথে দেখা করছি, দেখা করার পরে আমাকে ফার্স্টে জিজ্ঞেস করছে যে তোমার বাংলাদেশে কি আছে, তোমার ঘর আছে? বলছে হ্যাঁ ঘর আছে। তোমার জমি আছে? বলছে হ্যাঁ আমার জমি আছে। বলার পর তারা মানে বলল কত টাকা, আমি বললাম যে একটু তেল বাংলাদেশের টাকায় 4,00,000 হবে। পরে ওরা বলল ঠিক আছে। তারপরে আমার একটি দিদিরা আমার হাজবেন্ডের পেনি পেছনে $300 তারা কেটে দিল। কি বল মানে আপনি কি তার কোনো প্রশ্ন করতে চান?
না আমার মনে হয় উনি সোশ্যাল সিকিউরিটি বেনিফিট বা এসএসআই অথবা সোশ্যাল ওয়েলফেয়ারের কথা বলছে, পুরো বোঝা যাচ্ছে না। আমরা আপনার প্রসঙ্গটা বুঝতে পারছি না, আপনি একটু দীর্ঘ করে ফেলছেন এবং ঠিক যেই জায়গাটি থেকে শুরু করলে প্রশ্নটা হবে। আমি সোশ্যাল সিকিউরিটি এরিয়াতে বলছি। সোশ্যাল সিকিউরিটি বেন এসএসআই বেনিফিটের জন্য গিয়েছিল বোধহয়, তাই তো? আপনি সিটিজেন, আপনি আপনি যা বলছেন, যেহেতু আপনি আপনার সম্পদ আছে, আপনার বাংলাদেশে সম্পদ দেখাইছেন, এই জন্যই আপনার বেনিফিটটা ডিনাই করেছে। সব কি মানে প্রতি স্টেটে বিভিন্ন রিকোয়ারমেন্ট আছে, যেখানে মানে কতগুলি আইনের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, সেখানে আপনার $4 লক্ষের মতো সম্পদ থাকলে আপনি ওইখানে ওই বেনিফিট পাবেন না, এই জন্য ডিনাই করেছে। এবং আপনার হাজবেন্ডের দিয়ে থাকলে সেটা কেটে দিচ্ছে। যদি আপনার কথা আমরা পুরোপুরি বুঝতে পারি তাহলে ধন্যবাদ আপনাকে। আমরা একটু ক্রিটিক্যাল অভিবাসন সংক্রান্ত প্রশ্ন আশা করছি। কে আছেন দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম আব্দুল হালেক, ম্যানহাটন থেকে বলছি। জি বলুন। আমি আগামী জুলাইতে দেশে যাওয়ার সম্ভাবনা আছে, গ্রিন হোল্ডারদের কোনো অসুবিধা আছে নাকি? গ্রিন কার্ড হোল্ডারদের কোনো সমস্যা আছে কিনা, এটা একটা কমন প্রশ্ন, প্রায়ই আমরা পাই, উত্তরও দেন আপনি আবার। আচ্ছা, গ্রিন কার্ড হোল্ডারদের দেশে যাওয়া আসাতে কোনোই অসুবিধা নাই, সুতরাং নিশ্চিন্তে যাইতে পারেন, আসতে পারেন। এই মেক শিওর যে এক বছরের বেশি দেশের বাইরে থাকেন না। এই আরেকটি কথা হচ্ছে যে সব সময় কিন্তু বলা হয় যারা অপরাধের সাথে সংশ্লিষ্ট যুক্ত তাদেরকে যে কোনো দেশের আইনেই কিন্তু তারা অপরাধী। সুতরাং যারা অপরাধী এটা আনডকুমেন্টেড, তাদেরকে তো বের করে দেওয়ার একটা প্রক্রিয়া চলছেই, আর ডকুমেন্টেড থাকলেও, বিশেষ করে গ্রিন কার্ডধারী থাকলেও নানাভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, যেটি আমাদের বিজ্ঞ অ্যাটর্নিরা এর আগে বলছিলেন। এ বিষয়ে যদি আপনি কিছু যুক্ত করতে চান রনি আহমেদ। প্রায়ই মানুষ প্রশ্ন করে এমন প্রশ্ন যেটি তারও উত্তরটা জানা, কেন এরকম প্রশ্ন আসে? আসলে এই টাইপের কোয়েশ্চেন আমরা ইভেন লাইক বিফোর দিস ইলেকশন কখনো মনে হয় না পাইছেন আপনি, ইউ আর অ্যাটর্নি, রাইট? তো এই গ্রিন কার্ড নিয়ে কনসার্ন, উই আর সিইং দিস ফার্স্ট টাইম, আই মিন দ্য কালচার অফ ফিয়ার দ্যাট দিস গাই হ্যাজ মেড ইজ অ্যামেজিং। এই টাইপের কোয়েশ্চেন অ্যাকচুয়ালি মানে এটা যে আসবে আমেরিকায় এটাও আমার চিন্তার বাইরে ছিল। যাই হোক, but green card is basically a permanent residency. Yes, it can be revoked if you're a criminal, if you have taken advantage of or if you have voted without being a citizen, or you know, some kind of crime you're involved with. Yes, you can, they can revoke your green card and send you back. If I'm wrong, you may correct me, he's the attorney here. So as far as I just think this concern that people have is very, but এই নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না কি সেটি। আমরা যাচ্ছি এরপরে আরেকজন দর্শক আছে। প্রিয় দর্শক, আপনি যদি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন আপনি আমাদের সাথে? হ্যালো, আমি মজিম হোসেন কানেক্টিকার বলছি। জি বলুন। বলছি আমার দুইটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে আমার ওয়াইফ সিটিজেনশিপ পরীক্ষায় দুইবারই ফেল করছে, সে তো সে এখন আর এই মুহূর্তে এফবিআর হইতে চাচ্ছে না আরকি। সে চিন্তা করতেছে 19 বছর বয়সে তার 15 বছর হয়ে যাবে, মানে ইয়ে আমেরিকাতে, এরপরে তো সে আপাতত সম্ভবত বাংলাতে সে পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ পাবে, এরকম অপশন কি আছে? জি ধন্যবাদ আপনাকে, আমরা একটু শুনে নিই অ্যাটর্নি কি বলেন। আছে যে 15 বছর গ্রিন কার্ড থাকলে অথবা এবং বোধহয় বয়স 55 বা 65-এর উপরে হইতে হবে, তাহলে ওই লিটারেসি টেস্টটা ওয়েব করা যায়। সো সেটা সুযোগ একটা আছে আপনার। ওই 55 হলে বোধহয় 20 ইয়ার্স পারমানেন্ট রেজিডেন্ট থাকতে হয়, আর 65 হলে 15 ইয়ার্স বা 10 ইয়ার্স এরকম একটা প্রভিশন আছে। তো আপনি ভালো করে কোনো আপনার কানেক্টিকেটে কোনো লয়ারের মাধ্যমে শুনে নেন। জি অসংখ্য ধন্যবাদ দর্শক। দ্বিতীয় প্রশ্ন আরেকটি কি ছিল আপনি বলছিলেন? আচ্ছা থ্যাংক ইউ। আবার আরেকটা প্রশ্ন আছে, প্লিজ বলেন ভাই বলেন। হচ্ছে আমার বোনের ছেলে সিটিজেন, তার ওয়াইফ সিটিজেন না, সে ইমিগ্রেন্ট মানে ইয়ে গ্রিন কার্ড হোল্ডার, কিন্তু তার ছেলে সিটিজেন, তারা 2 বছরের উপরে হলো বাংলাদেশে অবস্থান করতেছে, এবং তাদের ছেলে তার ওয়াইফের দুইজনেরই পাসপোর্টটা হারানো গেছে যে কোনোভাবেই হোক, তো তারা আবার আসতে চায় 2 বছরের উপরে হয়েছে,
এখন যেহেতু তার ওয়াইফ আমার ভাগিদার ওয়াইফ সিটিজেন না, ইমিগ্রেন্ট গ্রিন কার্ড হোল্ডার, সে কি তাদের সাথে আবার তাহলে তার গ্রিন কার্ড রেজিডেন্সি অ্যাবান্ডান্ড হয়ে যায়, মানে ধরে নেওয়া হয় আইনত তা সে তার পার্মানেন্ট রেজিডেন্সি অর্থাৎ এই দেশে গ্রিন কার্ড স্থায়ী অধিবাসীর অধিকার বা স্ট্যাটাস পরিত্যাগ করেছে। তো ইউজুয়ালি এইটা ইমিগ্রেশন জানে না, আনলেস কেউ বলে দেয় অথবা এম্বাসিতে যে আবার একটা ভিসা নেওয়ার চেষ্টা করা হয়। সো সেক্ষেত্রে ওনার পার্মানেন্ট রেজিডেন্সি আইনত চলে গেছে, তো অনেকেও এরপরে ঢুকে যায় যেহেতু তারা বিভিন্ন সলসাতরির আশ্রয় নেয়। আপনি যদি আইনের কথা শুনতে চান তাহলে হাতা আপনার বাগ্নি বউ আইনত ঢুকতে পারবে না। এই সব আপনি বেশ ভালো মামা, ধন্যবাদ আপনাকে। তবে আমরা কিন্তু আইনের মাধ্যমে যে কর্মকাণ্ড করা যায় সেটিরই পরামর্শ আমাদের অ্যাটর্নিরা দেবেন, এর বাইরে কোনো রকমের অপরাধ বা ছলচাতুরির বিষয়ে কোনো পরামর্শ নিশ্চয়ই দেওয়া হবে না এবং সেগুলো গ্রহণযোগ্য নিশ্চয়ই নয়। এরপরে কে আছেন আমরা একটু যেতে চাই দর্শক আপনার কাছে। প্রিয় দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম সালাম, আমি লিপি বলছি। জি বলুন, কোথা থেকে বলছেন? আমি ব্রোঞ্জ থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন ছিল, আমার বড় বোন আমার ভাইদের জন্য আমার ভাবিদের জন্য করছে আজকে 14 বছর, ঠিক আছে? তো ওনাদের সবকিছু অলমোস্ট রেডি, ওদের ভিসা ফিনিশ হচ্ছে লাস্ট সেপ্টেম্বরে, এখন পর্যন্ত ডাকে নাই, ব্যাপারটা কি? জি ধন্যবাদ আপনাকে। ব্যাপারটা তেমন কিছু না, ব্যাপারটা হয়তো আপনারা কাগজপত্র একটু লেটে দিতে পারেন এবং ওই অ্যাপ্লিকেশনে লাইনে আছে তারা, একটা এম্বাসি সবসময় সব লোকরে একসাথে ডাকতে পারে না, তাদেরও মানে ইন্টারভিউ নেওয়ার অফিসারের ক্যাপাসিটি লিমিটেড, হয়তো এই জন্যই অপেক্ষা করছে। আপনাদের টার্ন আসলেই ডাকবে, চিন্তার কোনো কারণ নেই, আপনার ভাই ভাবি সবাই চলে আসবে, আপনি খুব ভালো বোন দেখছি। ধন্যবাদ আপনাকে। আপনি আমার একটা প্রায়োরিটির ব্যাপার আছে, রাইট? 14 বছর হয়ে গেছে, প্রায়োরিটি হয়ে গেছে। প্রিয় দর্শক কে আছেন, এরপরে আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। সুপ্রিয় দর্শক, জি শুনছি। কোথা থেকে বলছেন? ব্রঙ্কস, উডসাইড। উডসাইড, দুঃখিত, আমি উডসাইড থেকে। বলুন। আমার মাথার বড় বলতে পারে না, আমার মার ইংলিশ বলতে পারে না, তো সিটিজেনের জন্য কি অ্যাপ্লাই করলে ইংলিশ মাস্ট জানা লাগবে? সিটিজেনের সঙ্গে ইংলিশ জানার রিকোয়ারমেন্ট আছে, যাদের ইংলিশ শেখার মতো অ্যাবিলিটি নাই বা তারা ডাক্তারি সার্টিফিকেট দিয়ে ওনারা যদি বলে যে এই এই কারণে ওনার ইংরেজি শিক্ষার কোনো ক্যাপাসিটি নাই, তাহলে উনি সিটিজেন হতে পারে। সেক্ষেত্রে এটি মানে অসুস্থতা কিংবা বয়সজনিত কারণে, যদি বয়স অসুস্থতা লার্নিং ডিসএবিলিটি হয়তো বয়সজনিত কারণে হতে পারে, অসুস্থতা হইতে পারে, সেটা ডাক্তাররা ভালো বোঝে, কোনো নিউরোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট এ সমস্ত ব্যাপারে সার্টিফিকেট দিলে ভালো হয়। হ্যাঁ জি, সুপ্রিয় দর্শক আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনারা একটু সম্পর্কিত প্রশ্ন করবেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা যখন ফোনটা করবেন টেলিফোনটা আপনাদের মুখের কাছে নিয়ে আপনাদের স্পিকার অফ করে সুন্দর করে কথা বলবেন এবং আমাদের কথাগুলো শুনবেন, কারণ আপনাদের কথা আমরা ঠিকমতো শুনতে না পেলে কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আসলে কে আছেন এবার, আমরা আপনার নাম পরিচয় জানতে চাই এবং একটু প্রশ্নটি করুন। হ্যালো, জি প্রিয় দর্শক কে আছেন? আমি সুনিতা সাহা। জি বলুন। সুনিতা সাহা। হুম হুম, কোথা থেকে? আমি জয়সনাথ থেকে বলতেছি। জি বলুন। আমি আসছি এই জুনে, 2 বছর হবে, তো আমি দিন কাটে আমার ছেলের জন্য, ছেলের জন্য গ্রিন কার্ডে অ্যাপ্লাই করছি। জি একটু একটু
আপনি কথাটা শেষ করুন, আমরা শুনছি আপনাকে। আসতে পারবো কি না? জি ধন্যবাদ আপনাকে। আপনার ছেলের বয়স কত? সংযুক্ত নেই। আপনার ছেলের ভাগ আপনার ছেলের শাশুড়ি নিয়ে যাবে, এই জন্যই আর আসতে পারবে না। যদি আসা পর্যন্ত ওই ক্যাটাগরিতে 9-10 বছর লাগে, ওই 9-10 বছর যদি বিয়ে না করে থাকে তাহলে আসতে পারবে। আপনার ছেলে বউ নাতি নাতনি সবাই চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। কে আছেন এবার প্রিয় দর্শক? এখন আমার কেসটা 4 বছর শেষ হয়ে গেছে, এখন 17-তে 5 বছর চলতেছে, এখনো অ্যাপ্রুভ হইতেছে না কেন? অনেকদিন পেন্ডিং থাকে সেজন্য আপনার ভাই বোন আসতে পারবে, কিন্তু ভাই বোনের ছেলে মেয়েদের আসতে অসুবিধা হইতে পারে, তারা যদি 21 বছরের উপর হয়ে থাকে। সো ব্যতিব্যস্ত হন না, অপেক্ষা করুন, অ্যাপ্রুভ হয়ে যাবে, যেহেতু আপনার ভাই বোন চিন্তার কোনো কারণ নেই। অসংখ্য ধন্যবাদ। দর্শক কে আছেন এর পরে? আপনাদের কয়েকটি প্রশ্ন আমরা দ্রুত নিতে চাই, তারপর একটা বিরতিতে যাব। কে আছেন দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি আমি লিটন জ্যাকসনের থেকে। জি এখন বলুন। আমার কোশ্চেন হচ্ছে, গ্রিন কার্ড নিয়ে দেশে যদি 6 মাসের বেশি থাকে, ধরেন 7 মাসের মতো, তাহলে এখানে আসার পরে সিটিজেনশিপ পরীক্ষা দেওয়ার জন্য দেওয়া যাবে কিনা, কতদিন অপেক্ষা করতে হবে? ওকে, 6 মাসের বেশি থাকলে ইউজুয়ালি যারা গ্রিন কার্ড আপনার 4-5 বছর পরে সিটিজেন হতে পারে, কিন্তু যদি আপনার ইমিগ্রেশনের আপনার প্রতিটা লোকের ইমিগ্রেশন ইয়ারটা ভিন্ন, যেমন আপনি এপ্রিলের 1 তারিখে এই দেশে ঢুকছেন, গ্রিন কার্ড পাইছেন, পরের বছর এপ্রিল পর্যন্ত আপনার 1 বছর, এই 1 বছরের ভিতরে যদি আপনি 6 মাসের বাইরে থাকেন তাহলে এর আগে যে পিরিয়ডটা ছিল আপনার সেটাও নষ্ট হয়ে যায়। সুতরাং আপনার আবার শুরু করতে হবে 5 বছর পরে, 5 বছর পরে আবার আপনি এলিজেবল হবেন সিটিজেনশিপের জন্য, কিন্তু মেক শিওর 6 মাসের বেশি আমেরিকার বাইরে প্রতি বছরে না থাকেন। বিষয়টি অনেকের জন্য পরিষ্কার হয়েছে, অসংখ্য ধন্যবাদ। এবার কে আছে দর্শক? প্রিয় দর্শক কে আছেন? দর্শক কেউ আছেন আমাদের সাথে? হ্যালো, জি আসসালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি বলছি রিচমন্ড হিল থেকে বলছি। রিচমন্ড হিল মাধবী দাস? হ্যাঁ জি মাধবী দাস। জি তো আমার আমার হাজবেন্ড আছে 90 সনে, 90 সালে আসছে, আসার পরে তাহলে যাই হোক আমার মেয়ের জন্য অ্যাপ্লাই করছে 2005-এ। 2005-এ অ্যাপ্লাই করার পরে তো মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, ভিসা টিসাইশন দিয়ে বিয়ে দিয়ে দিয়েছি, এখন আবার ভিসার জন্য ডাকছে, স্পন্সর এবং ভিসা ফি জমা দিতে বলছে। এখন আমার নাতি জামাই এবং মেয়ে, হ্যাঁ জমা দিচ্ছি, 3 মাস হয়েছে, আর কতদিন লাগতে পারে আসতে? জি ধন্যবাদ। ভিসাটা পাইছে? ধন্যবাদ। না আর বেশি দিন লাগবে না, সব সব কিছু জমা দিয়ে দিছেন, এখন ওইটা টার্নে আছে, যদি তারপরে ওরা অ্যাম্বাসিতে ওইটা পাঠিয়ে দিবে, অ্যাম্বাসিতে ডেকে ইন্টারভিউ হওয়ার পরে ভিসা দিয়ে দিলে চলে আসবে, খুব বেশি দিন লাগবে না, এনাদের 3-6-7 মাস লাগতে পারে। আচ্ছা দর্শক, আপনারা যারা এই প্রশ্নটি করবেন একটু প্রিসাইসলি সংক্ষেপে দ্রুত করবেন, তাহলে আমাদের একটু সুবিধা হয় বিষয়টি চালিয়ে নিতে। এবার কি আছেন প্রিয় দর্শক? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি রাসেল ব্রন্স থেকে বলছিলাম। জি বলুন ভাই।
আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আমার ওয়াইফ আমাকে গ্রিন কার্ড দিয়ে আনছে, আমি 3 বছর হলো, এখন আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবো কিনা? ওকে ভাই, ওকে রাশিদ সাহেব, আপনার কথাটা খুবই সুস্পষ্ট। যাই হোক, আপনার ওয়াইফ আপনার ওয়াইফ যখন গ্রিন কার্ড হোল্ডার ছিল তখন আনছে, আপনি না, আপনি 3 বছর পারবেন না, আপনার জন্য 5 বছর। সিটিজেনের স্পাউস যদি আর এক স্পাউস রে আনে তাহলে 2-3 বছরের সিটিজেনশিপ হয়, আর এই 5 বছর পরেই আপনি 5 বছর পরে আপনি সিটিজেনশিপের জন্য করতে পারবেন। মানে সিটিজেনের স্পাউস যদি আরেকজন কেন আমি এই জায়গাতে রাখবো? সিটিজেনের স্পাউস যদি আর এক স্পাউসকে আনে আমার নাম মোহাম্মদ হাসান, আমি বস্টন থেকে বলছি। জি বলুন ভাই। আমি 2 বছর আগে অ্যাজাইলাম করেছিলাম। প্রথমে আমি ওয়ার্ক পারমিট পেয়েছিলাম 1 বছরের জন্য, পরবর্তীতে ওটা মেয়াদ শেষ হলে আমি আবার অ্যাপ্লাই করলে 2 বছরের জন্য ওয়ার্ক পারমিট পেয়েছি। এটা 2018 সাল পর্যন্ত ওয়ার্ক পারমিট আমার আছে। আমার প্রশ্নটা হচ্ছে যে এর পরবর্তী, যেহেতু 2 বছর হয়ে গেছে, এর পরবর্তী স্টেপটা কি হবে? আই মিন অ্যাজাইলাম অফিসে যে হিয়ারিংটা হবে, আমার একটা ফ্রেন্ড অ্যাজাইলাম অফিসে হিয়ারিং হওয়ার পরে ওকে বলেছে যে তুমি 6 মাসের ভিতরে দেশে চলে যাবা। তো এই অ্যাজাইলাম অফিসে হিয়ারিং এর সময় কি কি হতে পারে এইটা আমি একটু জানতে চাচ্ছিলাম। আর একটা বিষয়, আমার ছেলের বয়স 10 বছর, ওকে সেকেন্ড টাইম আমি ওয়ার্ক পারমিটটা আমি রিনিউ করি নাই, বাট ওর সোশ্যাল সিকিউরিটি আছে, এটা দিয়ে আমি ট্যাক্স ফাইলটা করতে পারবো কিনা? ধন্যবাদ। ওকে ভাই, আপনার শেষের প্রশ্ন আগে উত্তর দিই। আপনার যেহেতু ছেলের সোশ্যাল সিকিউরিটি আছে, ইয়েস, আপনি ওরে আপনার রিটার্নে ইনক্লুড করে ডিডাকশন নিতে পারেন, এক্সেম্পশন নিতে পারেন, সো এবং ট্যাক্স ক্রেডিটও পাইতে পারেন, চাইল্ড ক্রেডিটও পাইতে পারেন, সেটা কোনো ঝামেলা না। আর আপনার দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় প্রশ্নের জবাব হচ্ছে অ্যাসাইলাম অফিসে আপনার ইন্টারভিউ হবে, আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে কী লিখছেন আপনি এবং আপনার কি প্রবলেম আছে যার জন্য আপনি অ্যাসাইলাম চাচ্ছেন, সেই সম্পর্কে আদ্যপান্ত বিস্তারিত প্রশ্ন করবে আপনার, এবং আপনার তারা যাচাই বাছাই করার চেষ্টা করবে যে ওইটা কি সত্যি কিনা এবং আপনার বিশ্বাস করবে কিনা সেইটা। আর দ্বিতীয় হচ্ছে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করার ইন্টারভিউ পরে কাউরে ইউজুয়ালি কোনোদিন বলে না তুমি 6 মাসের ভিতরে দেশে চলে যাও, সেটা বোধহয় ভুল হচ্ছে আপনাদের। হয় তারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন গ্রান্ট করবে অথবা ইমিগ্রেশন জজের কাছে ফার্দার হিয়ারিং আমেরিকাতে থাকে না, সে বাংলাদেশে থাকে, তো তার গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে গেছে, যেহেতু সে মোর দেন 1 ইয়ার এখানে স্টে করছে, তো ওই গ্রিন কার্ড আছে কিনা কি করতে পারে? আচ্ছা, ওইটা যদি 1 বছরের বেশি থাকে তো অনেক ক্ষেত্রে ওনারা আমেরিকান এমবেসিতে যে বলতে পারে, দেখো আমার মানে যদি সাফিসিয়েন্ট কারণ দেখানো যায় যে আমি যাইতে পারি না, কোনো অসুবিধা নিঃসাকৃত না, তাহলে ওরা আরেকটা ইমিগ্রেশন ভিসা কিছু ফি নিয়ে ইস্যু করে দিতে পারে, সেটা গ্রিন কার্ড নিয়ে চলে আসতে পারে। আর সেটা যদি না করে তাহলে ওই গ্রিন কার্ড রিভাইভ হবে না, আপনার আবার নতুন করে আপনার আম্মার জন্য করতে হবে এইটা। তাহলে পুরো প্রক্রিয়াটা করে আসতে, হ্যাঁ পুরো প্রক্রিয়াটা করে আবার আপনি দূতাবাসে যোগাযোগ করে দেখতে পারেন বাংলাদেশে। কে আছেন এবার দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন এবার? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন। জি ভাইয়া, আমার 2টা প্রশ্ন ছিল। আপনি কোথা থেকে বলছেন? আমি ওজনপাড় থেকে, আমার নাম কেয়া। জি বলুন। আমি মার্চের 7 এ আমি সিটিজেন পাইছি আর কি, পাওয়ার পরে ওট করার পরে আমি পাসপোর্ট বানাইতে গেছি, আমার 2টা আন্ডারেজ 2টা বাচ্চা আছে ওদেরকে নিয়ে, তারপর ওটাই বার্থ সার্টিফিকেট, আমার সিটিজেনের সার্টিফিকেট পোস্ট অফিস ওরা রাখি দিছে আর কি, তো এই সার্টিফিকেটগুলো কি আমাকে পরে ফেরত দেওয়া হবে? হ্যাঁ, আপনারে কংগ্রেচুলেশন জানাচ্ছি, আপনি নতুন সিটিজেন হয়েছেন, সো সেই আপনারে ওরা অরিজিনাল সার্টিফিকেট এক্সামিনেশনের জন্য রেখে দেয়, আবার আপনার ওই পাসপোর্টের সাথে ওইটা আবার ফেরত দিয়ে দেবে।
নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে আপনাদের সাথে আছি আমি শামিম আল আমিন, আমাদের সাথে আছেন অ্যাটর্নি শেখ সেলিম এবং রনি আহমেদ। রনি আহমেদ, আপনার কাছে আসবো, তার আগে আমরা একটা রিপোর্ট দেখবো আরি পাতা নিয়ে, যেটি প্রেসিডেন্ট ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট ওবামার বিরুদ্ধে অভিযোগ করেছেন, সেটি নিয়ে অনেক কিছু হচ্ছে, একটু দেখে এসে আপনার কাছে আসবো। আড়িপাতার অভিযোগের লড়াইয়ে আরেক দফা পিছিয়ে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাউস ইন্টেলিজেন্স কমিটির পর এবার সিনেট কমিটিও বারাক ওবামার আড়িপাতার পক্ষে কোনো প্রমাণ পায়নি। বৃহস্পতিবার কমিটির চেয়ারম্যান রিচার্ড বার এবং ভাইস চেয়ারম্যান মার্ক ওয়ার্নার এক যৌথ বিবৃতিতে জানান, তথ্য প্রমাণ না থাকায় প্রেসিডেন্টের অভিযোগটি বিশ্বাস করেন না তারা। এর আগে বিষয়টির সত্যতা যাচাইয়ে গোয়েন্দা সংস্থা সিআইএ ও এফবিআই ডিরেক্টর জেমস কমির সাথে কথা বলেছেন সিনেট কমিটির এই দুই সদস্য। সিনেট কমিটির সাথে সুর মিলিয়েছেন রিপাবলিকান হাউস স্পিকার পল রায়ান, বলেছেন সত্যিকার অর্থে ফোনে আড়িপাতার মতো কিছুই ঘটেনি। Frankly, do you believe him that he was wiretapped by President? Well, I've already answered the question about whether the wiretap occurred, and I think Devin Nunes and Adam Schiff answered that question pretty clearly. I got the same briefing with them that as well. এর আগে হাউস ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান ডেভিন নুনেসের ট্রাম্প টাওয়ারে আড়িপাতার অভিযোগটি বিশ্বাস করেন না বলে জানিয়েছিলেন। We don't have any evidence that that took place. And in fact, I don't believe just in the last week of time the people we've talked to, I don't think there was an actual tap of Trump Tower. এদিকে এত আলোচনা সমালোচনার মধ্যে সবশেষ বুধবার এ নিয়ে ফক্স নিউজে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটে ফোনে আড়িপাতার বিষয়টি স্পষ্ট করলেও সরাসরি অন্য ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেছেন তিনি। Wiretap covers a lot of different things. I think you're going to find some very interesting items coming to the forefront over the next 2 weeks. গত 4 মার্চ টুইটে বারাক ওবামার বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ তোলেন ট্রাম্প। এরপর থেকে অভিযোগ প্রমাণে শুরু হয় তদন্ত। প্রমাণ উপস্থাপনের জন্য হাউস কমিটি জাস্টিস ডিপার্টমেন্টকে শেষ সময় বেঁধে দিয়েছিল গত সোমবার, কিন্তু নির্ধারিত সময়ে কোনো প্রমাণ দিতে ব্যর্থ হয়ে আগামী 20 মার্চ পর্যন্ত সময় বাড়িয়ে নিয়েছে জাস্টিস ডিপার্টমেন্ট। মোনাজিল রিয়াদ, টিবিএন 24 নিউজ ডেস্ক। রনি আহমেদ, প্রতিক্রিয়া চাই আপনার কাছে। আসলে এভাবে একটা বেসলেস অ্যালিগেশন এগেনস্ট ফর্মার প্রেসিডেন্ট, এটা আগে কখনো এরকম কেউ মনে হয় না কেউ করেছে। তো এটা ওয়্যার ট্যাপিং আফটার 2001 দের ওয়াজ এ ল দ্যাট ফাইজার কোর্ট ক্যান ট্যাপ ইউর ফোনস বেসড অন সাসপেশন, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট কোর্টস, মানে অ্যান্ড ইটস এ সিক্রেট কোর্ট। তো এনিওয়ে আমাদের ফোর্থ অ্যামেন্ডমেন্ট বলে যে দের ইজ নো ইউ ক্যান দ্য প্রাইভেসি লজ অফ দিস কনস্টিটিউশন সেজ ইউ ক্যানট ট্যাপ ফোনস উইদাউট ওয়ারেন্টস অ্যান্ড উইদাউট prior knowledge of the person or any criminal, any valid suspicion. So, and they, the FISA court can basically tap anybody if it seems that the guy needs to be tapped. So, OJITA claim korte se itar against it, or it seems like he has no proof, but he is creating a firestorm, maybe to do something else on the side, I don't know. আমরা কাছে যাব, তবে তার একটু প্রশ্ন নিয়ে আসি, এই বিষয়ে একটু মতামত আপনি দেবেন, কিন্তু দর্শক আছে যেহেতু একটু নিয়ে নেই। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন, আমরা আপনার নাম এবং পরিচয়টি জানতে চাই, প্রশ্নটি করুন। আমার নাম রফিক, আমি ব্রস থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, একটু জোরে এবং দ্রুত প্লিজ, কারণ আমরা একটু শুনতে চাই। আমার নাম রফিক, আমি ব্রঞ্জ থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আমার ছেলে এই দেশের সিটিজেন, যে আমার ছেলে এই দেশের সিটিজেন, সে বাংলাদেশে বিয়ে করছে, বিয়ে করে আইসা বউর জন্য অ্যাপ্লাই করছে, বউ আনছে, তার বউকে 2 বছরের কন্ডিশনাল গ্রিন কার্ড দিচ্ছে, 2 বছরের মেয়াদ শেষ হয়ে গেছে, শেষ হওয়ার আপনি পরে আমরা 3 মাস বাকি থাকলে আবার অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পরে
তাকে একটা সিটি দিছে, এক বছরের এক্সটেনশন করছে এবং তার ফিঙ্গারপ্রিন্ট গেছে গত মাসে। এখন এক বছরের মধ্যে আমরা যদি দেশে যেতে চাই তাহলে আমরা কিভাবে যেতে পারব এবং দেশে গেলে কোনো সমস্যা হবে কিনা, এটা আমার প্রশ্ন। ওকে, আপনার এক বছর যদি এক্সটেনশন দিছে, তার গ্রিন কার্ড এখনো আছে, ওই এক বছর এক্সটেন্ড হয়েছে, এর ভিতরে যা আশা করতে কোনো প্রবলেম নাই। ধন্যবাদ আপনাকে। ইউজুয়ালি একটা কাগজ দেওয়া হয় এক্সটেনশনটা, সেটা বাংলাদেশ ইমিগ্রেশন হয়তো ঝামেলা করতে পারে। আপনি যদি নিশ্চিত হতে চান তা একটা ইনফোবাস নিয়ে ইমিগ্রেশন অফিসে যেয়ে পাসপোর্টে ওই এক্সটেনশনটা স্ট্যাম্প করে নিতে পারেন, সিল মেরে নিতে পারেন, তাইলে আর কোনো রকমের ঝামেলা হওয়ার অসুবিধা নাই। যাই হোক, আপনি যদি দেশে যান বোর নিয়ে তো বিআই বাড়ি বেড়ায় এসেন যান। আপনি ট্রাম্পের আড়ি পাতার একটু এক লাইন বলবেন? ট্রাম্পের আড়ি পাতার গল্পটা একদম বেজলেস। আচ্ছা, ট্রাম্প যে অভিযোগটা করেছে আসলে ওইটা ক্রাইম, কোনো নির্বাচনী ব্যাপার স্যাপার নিয়ে আড়ি পাতার অধিকার কোনো সরকারেরই নাই। আড়ি পাতা ওয়ারেন্ট নিয়ে করা যায় কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সন্দেহ থাকলে, সন্দেহ নয় মোর দেন সন্দেহ থাকতে হবে, এতে প্রবাবল কজ থাকতে হবে যে এখানে ক্রিমিনাল ইনভেস্টিগেশনের জন্য এটা করা হচ্ছে, এজন্য ওয়ারেন্ট লাগে। শুধু ওয়ারেন্ট কোর্টে গেলেই মুখের কথায় দিয়ে দেয় না, ওয়ারেন্টের ব্যাকআপে অ্যাপ্লিকেশন থাকতে হয়, এভিডেন্স দিতে হয়, যে ইনভেস্টিগেটর আছে তার এফিডেভিট আন্ডার ওথ দিতে হয়, অনেক সময় কোর্ট ডেকে পাঠায় যে ইনভেস্টিগেটরের ব্যাপারটা কী কী, শুনে তারপরে ওয়ারেন্ট ইস্যু হয়। সো অ্যান্ড প্রেসিডেন্ট ওবামা ছিলেন কনস্টিটিউশনাল ল প্রফেসর, সো উনি যে ট্রাম্পের নির্বাচনী গিয়ে নির্বাচনী কার্যকলাপ জানার জন্যে যে ওয়ারেন্ট পাঠবে এটা বিশ্বাসযোগ্য না। আর ওবামা অ্যাডমিনিস্ট্রেশন এত দর্শক আছে, এত এত কি বলবো, ওই 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 ওবামা অ্যাডমিনিস্ট্রেশন অন ইন্টিগ্রিটি ছিল, সো ওইটা আমার মনে হয় টোটালি বেস। জি, ধন্যবাদ আপনাকে। আরও একজন দর্শক আছে, কে আছেন একটু নাম পরিচয় দিয়ে সংক্ষেপে প্রশ্নটা করবেন। আসসালামু আলাইকুম ভাই, আমি ব্রঞ্জ থেকে দীপা বলতেছি। জি, আমার একটা কোয়েশন ছিল, আমি আমার আব্বু আম্মুর অ্যাপ্লাই করতে সিটিজেন নিয়ে, আমার দুইটা ভাই বোন আছে আন্ডারেজ, ওদের কি হবে আমার আব্বু আম্মুর সাথে? না, আপনার আম্মু আম্মুর সাথে আপনার ভাই বোন আসতে পারবে না। আপনার ভাই বোনের জন্য সেপারেটলি আপনি করতে পারেন, সেটা অনেক বছর লাগে। আর আপনার আব্বু আম্মু আসলে আসার সাথে সাথে আমার আব্বু আম্মু যদি আপনার ভাই বোন যাদের বয়স 21 বছরের নিচে অ্যাপ্লাই করে দেয় সাথে সাথে, তাহলে শিগগিরই চলে আসবে, 2 বছরের মতো লাগছে। জি, ধন্যবাদ। কে আছেন এবার, কে আছেন? হ্যালো। জি, শুনছি। হ্যালো। হ্যাঁ, আমার একটা প্রশ্ন, আমি জামাইকা থেকে মোহাম্মদ সুরজ মিয়া বলছি। জি সুরজ ভাই, আমাদের 10 বছর আগে ডিপোর্টেশন করে দিছে, এখন এই দেশের অবস্থা যে, এখন আমি কি করতে পারি একটু বলতে পারেন? আপনি থাকুন আমাদের সাথে লাইনে, বলেন। ওকে সুরজ সাহেব, আপনার 10 বছর ডিপোর্টেশন হইলেও মনে হচ্ছে আপনি মোটেই ভীত না, তার কারণ আপনার কণ্ঠ খুবই ক্লিয়ার। সো আপনার যে কারণে ডিপোর্টেশন হয়েছে ওই কেস, আমি জানি না কি কারণে, ওই কেস আবার রিওপেন করার চেষ্টা করতে পারেন, তাহলে হয়তো ওই ডিপোর্টেশন প্রসিডিংটা আপাতত অর্ডার স্থগিত হবে না, কিন্তু কোনো মোশন টু রিওপেন যদি থাকে, ওই কেস রিওপেন করার প্রক্রিয়া দিন থাকলে আপনাকে কেউ কিছু বলবে না। ইউজুয়ালি তারা আমার মনে হয় একজন বিজ্ঞ অ্যাটর্নির সাথে উনি কথা বলতে পারেন। হ্যাঁ, অফকোর্স একজন এক্সপিরিয়েন্স লয়ার যারা এটা জানে তাদের কাছে সমস্ত কাগজপত্র নিয়ে আপনি পরামর্শ নিতে পারেন যে কোনো কিছু করার মতো আছে কিনা। জি, ধন্যবাদ আপনাকে। কে আছেন দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ফজল বানের থেকে বলছি, আমার নাম রবাই। কোথা থেকে বলছেন ভাইয়া? ফজল বানের থেকে, পেনসিলভেনিয়া থেকে। জি বলুন। আমার একটা প্রশ্ন, এই এখানে 65 ইয়ার হওয়ার পরে যে একটা রিটায়ারমেন্টের একটা পেনশনের বিষয় আছে, এটা কি বাংলাদেশে কোনো আত্মসম্পর্ক, তাহলে তারা কি এটার থেকে বঞ্চিত হবে? এই আমার প্রশ্ন। বাংলাদেশে কি বলুন, কি থেকে বাংলাদেশে কি বললে? তো 65 এর পরে যদি মানুষ সোশ্যাল সিকিউরিটি একটা রিটায়ারমেন্ট হয়, হ্যাঁ হয়, তো বাংলাদেশে যদি যাদের আত্মসম্পদ আছে ওরা কি এটার থেকে বঞ্চিত হবে?
বাংলাদেশে কি থাকে ভাই ওইটা বুঝলাম, আমার মনে হয় এটা সরাসরি অভিবাসন সংক্রান্ত কোন প্রশ্ন। টাকা পয়সা শোনেন, হ্যাঁ ঠিক আছে বুঝছি আপনার। সোশ্যাল সিকিউরিটি বেনিফিট এটা আপনি 65 এর উপরে আপনি যে ইনকাম করেন তার উপর হয়েছে, আপনার অ্যাটলিস্ট 10 বছর ট্যাক্স ফাইল করলে তখন সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের জন্য আপনি এলিজিবল হবেন। এবং কত টাকা পাবেন ডিপেন্ড করে আপনি কি পরিমাণ ট্যাক্স দিচ্ছেন, তাছাড়া একটা মিনিমাম অ্যামাউন্ট আছে। আপনার দুনিয়া কোথায় কি সম্পদ আছে সেটা কোনো ব্যাপার না, ওইটা আপনার টাকা আপনার এই দেওয়া হবে আইন অনুযায়ী। আপনার বাংলাদেশে বিশাল সাম্রাজ্য থাকলেও কোনো অসুবিধা নেই। ধন্যবাদ আপনাকে। কে আছেন প্রিয় দর্শক, আপনাকে আমরা শুনতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি ব্রঞ্জো থেকে বলতেছি। বলুন। আমার দুইটা কোয়েশ্চন আছে। জি। এটা হলো 11 সালের সেপ্টেম্বরে আমি অ্যাপ্লাই করছি আমার ভাই বোনের জন্য। হ্যাঁ হ্যাঁ। ওরা কবে আসবে? 11 সালে। আর নেক্সট আরেকটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো এখন কোন সালে প্রসেসিং চলতেছে? ধন্যবাদ। ওকে, 2011 এ যাদের আপনার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছেন এটা 12-13 বছর লাগছে, সেই হলে 2025 সাল পর্যন্ত হয়তো আপনার অপেক্ষা করতে হইতে পারে, বেশিও করতে হইতে পারে বা 2-1 বছর কমও করতে হইতে পারে। সো আপনার জন্য অনেক অপেক্ষা আছে সামনে ভাই বোনের জন্য আর কি। ধন্যবাদ, আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। কিছু একটা যুক্ত করতে চান আপনি? মানে লাস্ট বোধহয় উনি F1 বা F2 কি একটা ক্যাটাগরি কে কারে স্পন্সর করেছে তাই বলেন, ওইখানে কতগুলি ক্যাটাগরি আছে? না উনি বলছিলেন যে কোন টাইমিংটা যাচ্ছে এখন, টাইমটা যাচ্ছে আই থিংক ফেব্রুয়ারি 2004 এ যারা অ্যাপ্লাই করেছিল। ফেব্রুয়ারি বা মার্চ 2004 চলতেছে, যারা 2004 এ অ্যাপ্লাই করছে তারা এখন আসতেছে। আপনি 2011 এ অ্যাপ্লাই করেছেন এখন আপনার ওই রকমই টাইম লাগবে এখন। জি ধন্যবাদ। কে আছেন এবার প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্ন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি আমি আজম বলছিলাম অ্যারিজোনা থেকে। অ্যারিজোনা থেকে। ধন্যবাদ দর্শক, আপনারা সারা যুক্তরাষ্ট্র থেকে প্রশ্ন করছেন আমরা। জি জি ধন্যবাদ। জি এখন অ্যারিজোনা থেকে বলুন। এখন আমার প্রশ্নটা হচ্ছে আমি 2015 SLM করছি, SLM টা রিসিভ করছি 2015 জানুয়ারিতে, বাট স্টিল নাও অলরেডি আমি আপনার সোশ্যাল ওয়ার্ক পারমিট সবই পাইছি কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট হয় নাই। তো অনেকে বলছে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আমাকে ইন্টারভিউতে ডাকবে না এটা সেটা, এখন এই ক্ষেত্রে আমি কি করতে পারি? হ্যাঁ ভাই, আপনার নিয়ে কোনো চিন্তা নাই, আপনি অ্যারিজোনা আছেন, আমাদের এখানে অনেক শোনো, ওইখানে শোনো টোনো কিছুই নেই, আপনি শান্তিতে আছেন তাই থাকেন। আপনার যখন ওতে দরকার হবে তখন আপনারে ডাকবে। আপনি ওয়ার্ক পারমিট রয়েছেন, শোষণ পাইছেন, ধোমায় কাজ বা চাকরি বাবরি করতে থাকেন, যত পরে ডাকে ততই মঙ্গল আপনার জন্যে। ঠিক আছে, ভালো থাকেন। ধন্যবাদ। আজকের মতো আমরা একটু শেষ প্রশ্নে যেতে চাই। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় বলে একটু প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমার নাম রুকসান, আমি ব্রঞ্জ থেকে বলছি। জি বলুন। আমি আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করছি, 11 মাস হয়েছে, অ্যাপ্রুভাল লেটার আসছে সেপ্টেম্বরে, এখন আসতে কতদিন সময় লাগবে? আপনার হাজবেন্ড তো নিশ্চয়ই বলছেন কতদিন সময় লাগবে, তার মানে বাইরে আছে। সো সেপ্টেম্বরে আসলে আপনারা যে কোনো সময় এখন ওই ন্যাশনাল ভিসা সেন্টারতে প্যাকেজ পাঠাবে, অ্যাফিডেভিট অফ সাপোর্ট টাকা জমা দিতে বলবে, ওইগুলো দেওয়ার পরে আর একটা প্রসেসিং আছে, সেটা সব কমপ্লিট হলে ঢাকা এম্বাসিতে পাঠিয়ে দেবে। পাঠাই দিলেই আপনি নিশ্চয়ই সিটিজেন আমার যা মনে হচ্ছে, তো তাতে খুব বেশি দিন লাগার কথা না, আমাদের 6 মান্থ হয়তো লাগতে পারে। আমরা আরেকটি প্রশ্ন নেই কারণ দর্শকদের চাপ অনেক। প্রিয় দর্শক কে আছেন, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি ভাই, আমার নাম সামি বলছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, প্রশ্নটি করুন ভাই। জি ভাই, আমার নাম সামি বলছেন, আমি অস্ট্রেলিয়া থাকি, অস্ট্রেলিয়া কুইন্সে। জি, আমার প্রশ্ন হলো আমার এক ফ্রেন্ড 5 বছর আগে নিউ ইয়র্কে আসছিল সে গ্রিন কার্ড নিয়ে, এখন সে বাংলাদেশে চলে গেছে 2 বছর আগে, এখন কি সে আবার ফিরে আসতে পারে? যেমন আপনি যদি চান তাকে আনতে এখানে, তো এখনো আসার অনেক অনেক থাকতে পারে, তার যদি পারমিশন নিয়ে যেয়ে থাকে নিশ্চয়ই আসতে পারে, পারমিশন না নিয়ে থাকলে তার ওইটা পরিত্যক্ত হয়ে যাইতে পারে, তারপরে অবশ্য বিভিন্ন কায়দায় আসতে পারে, কোনো অভিজ্ঞ লয়ারের সঙ্গে আলাপ করেন চেম্বারে যে। জি অসংখ্য ধন্যবাদ রানি আহমেদ, আমরা তো অ্যাটর্নি
সাহেবের বক্তব্য শুনছিলাম, তিনি নানাভাবে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। আমরা অনেক অদ্ভুত অদ্ভুত প্রশ্নও কিন্তু আমরা এর মধ্যে পেয়েছি, যদিও আজকে একটু রেগুলার অভিবাসন সংক্রান্ত সাধারণ সংকটের সমস্যাগুলো আমরা জেনেছি, কিন্তু বিশেষ করে সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার ব্যাপার, অবৈধভাবে ঢুকেছে কি করবে, এত যে প্রশ্ন, তো এই যে সঠিক তথ্যের অভাব নাকি গুজব ছড়ানো, কোন বিষয়টির এটি কারণ? আপনি যদি একটু সুন্দর করে বাংলায় একটু পরামর্শমূলকভাবে বলেন দর্শকদের। আমার মনে হয় দুইটাই, রাইট, সঠিক তথ্যের অভাব, আবার তথ্য যেটা আছে ওটা হয়তো লিমিটেড, যদিও এখন ইন্টারনেটে সবই পাওয়া যায়, তাও ওটা পড়ার ক্ষমতা এবং ওটা বোঝার ক্ষমতা অনেকেরই নাই। তো এর উপরে মিডিয়ার যে একটা ক্রমাগত একটা ইলিগাল ইমিগ্রেশনের উপরে কনসেন্ট্রেশন, এদিকে লিগাল ইমিগ্রেশনদের যে এত কনসার্ন, এটা কেউ এখনও হয়তো দেখতেছে না ঠিক মতো। যাই হোক, এটা দুইটাই মিলে আর কি। সেটি আরেকটি বিষয় হচ্ছে যে প্রবাসী বাংলাদেশিদের আতঙ্কিত হবার মতো কোনো ঘটনা কোথাও ঘটেনি, এরপরেও তারা এই প্রশ্ন করেন, অন্য দেশের ট্রাভেল ব্যান নিজের গায়ে নেন, তারপরে আবার রাস্তাঘাটে যখন, মানে এমনও বিষয় আছে যে প্রতিবাদ প্রতিরোধেও নামেন, গণতান্ত্রিক অধিকার অবশ্যই সকলে নামবেন, প্রতিবাদের ভাষাটি কেমন হবে সেটিও একটি বিষয় আছে। সুতরাং সব মিলে মানে কেউ কেউ মনে হচ্ছে যে বিপদটাকে ডেকেও আনবার চেষ্টা করছেন, এত আলোচনা করে মানে কোনো সমস্যা নেই অথচ সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে, অ্যাটলিস্ট বাংলাদেশি কমিউনিটির ক্ষেত্রে আমি বলতে পারি। আপনি কী বলবেন এই বিষয়টি? আসলে হয় কি, আমাদের আমাদের সবাই, আমি বলছি আমাদের দেশের লোক গুজবে কান দেয় বেশি। আর একটা হচ্ছে, আর একটা আমার 25 বছরের ল প্র্যাকটিসে আমি দেখছি, আমরা যা না বলি সেটা না শুনে অনেক সময় রুমমেটের কথা শুনে অন্য একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর ব্যাপারটা হচ্ছে আতঙ্ক যেভাবে ছড়ানো হচ্ছে, আমাদের দেশের লোকের একটা টেন্ডেন্সি আছে, তারা ওই ধরেন, আমি আর একটা উদাহরণ দিয়ে বলি যে যদি আপনার একটা রোগ হয়েছে, আপনি যদি আসল ডাক্তারের কাছে না যেয়ে হাতুড়ি ডাক্তারের কাছে শোনেন, কবিরাজের কথা শোনেন, বা তেনাপড়া দিয়ে শ্যাক দিয়ে ট্রিটমেন্ট করতে যান, তাহলে কিন্তু রোগটা আরও বেশি হয় এবং সেটি আপনার ভুল চিকিৎসার জন্য আপনি মারাও যাইতে পারেন, বা আপনার সাফারিংটা কষ্টকাঠিন্য কয়েক গুণ বেড়ে যাইতে পারে এবং এমন পর্যায়ে চলে যাইতে পারে যেখান থেকে ফিরে আসার সম্ভব। আইনের ব্যাপারটাও ঠিক তাই, এদেশে যেহেতু আন্ডার দ্য টেবিল গুড গাইস দিয়ে ভাই ব্রাদার বলে, ধর্মের ভাই বলে, ভাই এ করে ও করে কিছুই করা যায় না, সেক্ষেত্রে কোনো লিগাল স্টেপস, রুমমেটের কথা না শুনে, উনি 30 বছর এই দেশে আছেন, উনি জানেন এমন কি আছে সেটা না শুনে কোনো অভিজ্ঞ লয়ারের পরামর্শ নিয়ে আসছে। তাছাড়া আরও আমি বলছি, একদম শেষের দিকে অনেক প্র্যাকটিশনার্স আছে যারা আমার ইয়েতে আছে, যারা অনেকটা আন্দাজে বলে, সেটাও না আসলে একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ দর্শক, আমরা শেষের দিকে আছি, আমাদের যারা অতিথি আছেন অ্যাটর্নি শেখ সেলিম, রনি আহমেদ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের জন্য ছোট্ট একটি তথ্য হচ্ছে, আপনারা যারা যেখানে এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের প্রতি বিনীত একটি অনুরোধ যে আপনারা বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ, বাংলাদেশের অভিবাসীরা পৃথিবীর প্রত্যেকটি প্রান্তে তাদের সুনাম নিয়ে বসবাস করছে, খুবই অল্প গুটি কয়েক মানুষ হয়তোবা ছোট বড় কিছু অপরাধের সাথে যুক্ত, তারাও নিশ্চয়ই এটি করবেন না। আমরা চাই না প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা কোনোভাবেই কোনো অপরাধের সাথে যুক্ত হন। আপনারা অপরাধহীন থাকুন, নিশ্চিন্তে থাকুন, ভালো কাজ করুন এবং নির্ভয়ে থাকুন, কারণ গুজবে কান দেবেন না এবং গুজব তৈরি করার মতো কোনো পরিস্থিতিও করবেন না, অহেতুক ঝাঁপিয়ে পড়ে কোনো বিপদ নিজেদের কমিউনিটি এবং নিজেদের দেশের উপরে টেনে আনবেন না। এই অনুরোধটি করছি আপনাদের সকলের প্রতি, সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।